হ্যালো এভরিওয়ান, এমপি ক্লাসরুমের এই ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবল লোড উইথ স্ট্রেস কনসেন্ট্রেশন। তো এখানে দেখি কি হচ্ছে। যেমন এখানে আমার একটা ওয়ার্ক পিস আছে, ওয়ার্ক পিসে আমরা দেখতেছি এখানে বিভিন্ন ধরনের নচ আছে, আবার হোল আছে। তো এই জিনিসটাতে হচ্ছে কি, যেমন আমাদের একটা ওয়ার্ক পিস যদি সলিড বডি হয় তাহলে ওইটার উপর আমরা ফোর্স অ্যাপ্লাই করলে ওই ওয়ার্ক পিসটার স্ট্রেংথ অনেক বেশি থাকে, এটা ইজিলি ডিফর্ম হয় না। কিন্তু যদি ওই ওয়ার্ক পিসটার ভিতরে কোনো ধরনের হোল কিংবা নচেস থাকে তাইলে ওইটার উপর আমরা ফোর্স দিলে ওইটা খুব ইজিলি ডিফর্ম হয়ে যায়। কেন? কারণ নচ বা হোল এই জিনিসগুলো কোনো একটা ওয়ার্ক পিসের স্ট্রেংথকে রিডিউস করতে থাকে। যাক, এই জিনিসটা একটু পরে পড়ি। এখানে আমরা দেখি কিছু কন্ডিশন আছে, যেমন ফর ইনডিফাইনাইট লাইফে একটা সূত্র আছে। যেমন এই সূত্রটার সাথে আমরা আগেই পরিচিত, সোলার পার্ক লাইন, যেমন ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু এস এম বাই এস ওয়াই প্লাস এস এ বাই এস এন, এটা ছিল আমাদের সোলার পার্ক লাইন। কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টর চলে আসছে, কে এফ। এখানে ভেরিয়েবল লোড উইথ স্ট্রেস এর কারণে এখানে কে এফ একটা ফ্যাক্টর চলে আসছে। এখন কে এফ জিনিসটা কি, তো এখানে কে এফটা, যেমন আমরা কে এফ এর মান বের করার জন্য আমরা আরেকটা সূত্র পাচ্ছি, যেমন নচ সেন্সিটিভিটি ফ্যাক্টর, সেটা হচ্ছে কিউ। কিউ ইজ ইকুয়াল টু ছিল আমাদের কে এফ মাইনাস ওয়ান বাই কে টি মাইনাস ওয়ান। এখানে কে টিটা কি, যে কে টি বলতে বোঝাচ্ছে যে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর আর কি। যাই হোক, তো এটাকে আমরা সিম্পলিফাই করে পাচ্ছি যে কে এফ ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কিউ ইন্টু কে টি মাইনাস ওয়ান। কে এফ আমরা এই ইকুয়েশন থেকেই মূলত আমরা কে এফ এর মান বের করবো, কে এফ এর মান বের করে আমরা এখানে বসাই দিয়ে তারপর ক্যালকুলেশন করবো। এখানে কে এফ এর মান বের করতে হলে আমাদের কিউ আর কে টি এই দুইটার মান আমাদের জানা লাগবে। কিউর মানটা আমরা পাবো টেবিল এ এফ সেভেন থেকে, আর যে কে টি আছে কে টি এর মানটা পাবো আমরা টেবিল এ এফ এইট থেকে এ এফ ফোরটিন, যে কোনো একটা ফিগার থেকে আমরা পাবো। আমরা দেখি যে কিউর মানটা আমরা কিউবে টেবিল এ এফ সেভেন থেকে পাবো, আর কে টি এর মানটা কিউবে আমরা ফিগার এ এফ এইট কিংবা নাইন বা টেন ইলেভেন ফোরটিন থেকে আমরা কিউবে পাবো, আমরা একটু দেখি। তো আমরা প্রথমে টেবিল এ এফ সেভেনে চলে যাই। এটা হচ্ছে আমাদের টেবিল এ এফ সেভেন, যেটা হচ্ছে ফিগার এ এফ সেভেন। তো আমরা দেখি এখন এই জায়গায় আসলে, হ্যাঁ এই ফিগার আসলে আমাদের দেখতেছি যে এখানে আর আছে, যেটা ইঞ্চে দেওয়া আছে আর বা রেডিয়াস আছে। এখন আমাদের রেডিয়াস জানা লাগবে, একটা রেডিয়াস জানা লাগবে। তারপর এখানে দেখি আমাদের এই যে তিন ধরনের লাইন আছে, হ্যাঁ আবার একটা লাইনে দেওয়া আছে যে বিএইচ নাম্বার, এখানে দেওয়া আছে 200 বা 200-র ছোট। আবার তার মানে এর উপরে গেলে বুঝেই যাচ্ছে যে এর উপরে, যেমন এই লাইনটা হচ্ছে 200-র বড়। আবার দেখা গেছে লাইনের মধ্যেও আবার ভেরিয়েশন আছে, যেমন এই দুইটা লাইন হচ্ছে আমার সলিড লাইন, এটা হচ্ছে আমার ডট ডট লাইন। এখন আমি যেমন প্রথমে আমাদের আর এর মানটা দেয়া থাকতে পারে, অথবা যদি দেয়া না থাকে আমাকে অ্যাজিউম করে নিতে হবে, কারণ আর এর মান এই রেঞ্জগুলোর মধ্যে আমাকে অ্যাজিউম করতে হবে, যাতে এই রেঞ্জের ভিতরেই থাকে। যেমন 1/8, 5/32 বা 3/32 ইঞ্চ, যে কোনো আমি একটা অ্যাজিউম করলাম। যেমন আমি যদি অ্যাজিউম করি যে আর এর মানটা হচ্ছে 3/32, তাহলে যেমন এখান বরাবর আমি এই যে সোজা আমি এটাতে যাইতে পারি বা এটাতে, যেহেতু দুইটা সলিড লাইন আছে তাহলে এই দুইটা সলিড লাইনের মধ্যে আমি ডিফারেন্স তৈরি করতে পারবো। কীভাবে? আর এর মান সেম হইলেও এই দুইটা সলিড লাইনে কিন্তু বি এইচ এন এই দুইটা সেম না। যদি এইটা হয় তাহলে আমাকে যখন আমি এই লাইনটা দেব তখন আমাকে যাইতে হবে, যদি আমার বি এইচ এন নাম্বারটা যদি 200 বা 200-র ছোট হয় তাহলে আমি এই যে আর যে এই মানের বরাবর এই মানটা আমি সিলেক্ট করতে পারবো। এখানে এই রেঞ্জটাই মূলত হচ্ছে আমার কিউয়ের মান, যেটা হচ্ছে নচ সেন্সিটিভিটি ফ্যাক্টর, কিউয়ের মান এই রেঞ্জ এই মানটা। যদি আমি দেখি যে বি এইচ এন নাম্বার আমার 200-র বেশি তাহলে আমি এখান থেকে গিয়ে সরাসরি এখানে যাবো, হ্যাঁ 200-র বেশি হলে আমাকে এই লাইনটা। কখন বুঝবো যে আমাকে সলিড লাইনে নিতে হবে নাকি ডটেড লাইন নিতে হবে? তো এইটা বোঝার জন্য আমাকে একটু এই জায়গায় আসতে হবে। তো এইখানে যে জিনিসটা বলছে, যেমন কোনো একটা লোড বা কোনো একটা স্ট্রেসটা যদি বডিতে অ্যাক্ট থাকে, একটা ওয়ার্ক পিস আছে এটার বডিতে আমার ফোর্স অ্যাক্ট আছে, যদি বডিতে অ্যাক্ট থাকে তাইলে আমি এখানে এসে সলিড লাইন নিব। আমি বললামই যে আমি কোন সলিড লাইনটা নিব, এটা কখন নিব, যখন আমার বিএইচ এন এর নাম্বারটা 200 বা 200-র ছোট হয়, আর এটা নিব যখন আমার বিএইচ এন এর নাম্বারটা 200-র বড় হয়ে যায়। যদি আমি দেখি যে আমার লোডটা
পিন দিয়ে হোলের সাথে অ্যাক্ট থাকে, যেমন এই যে লোটাস এটা পিন দিয়ে আমার হোলের সাথে অ্যাক্ট আছে, তাইলে আমি কি করব, তখন আমি নিব ডটেড লাইন। এই যে এখানে তখন আমার এই যে সেম আইসা, আমি এখানে ডটেড লাইন নিতে হবে। ডটেড লাইনে এখানে যদি একটা ডটেড লাইন, বিএস নাম্বারটা কোনো ইফেক্ট ফেলবে না। তো এইখানে আমি এই যে এটা যেটা পাবো, যেমন আমি যদি আর মানটা কনসিডার করি 3.2, হ্যাঁ, যেমন আমার বিএস এর নাম্বারটা ছিল 200-এর ছোট, তাইলে আমার এখানে ইভেন আমি বুঝতেছি যে আমার লাইনটা সরি লাইন হবে, কারণ আমার যে স্ট্রেসটা আছে, স্ট্রেসটা যদি আমার যে বডিতে এক থাকে, তাহলে আমার সলিড লাইন বা সলিড কার্ভ হবে, তাহলে আমি এই যে বরাবর যে এই নাম্বারটা নিয়ে নিলাম। তো এইভাবে আমি পাবো যে AF7 থেকে, ফিগার AF7 থেকে আমি পাবো কিউ এর মান। কিন্তু কেটি এর মানটা আমি কি পাবো? কেটি এর মানটা হচ্ছে কখনো ফিগার 8, কখনো ফিগার AF9, 10, 11 ওই দিকে যাই পাবো। যেমন আমি একটা ফিগার দিয়ে দেখাই, সবগুলো ফিগার না, যেমন আমি যদি ফিগার AF8 এ যাই, যেমন এই যে AF8 গেলে আমি দেখি এখানে ওই যে বরাবরের মতোই ডটের লাইন আছে, সরি লাইন আছে, তাহলে আমি বুঝতেছি আমি কখন কোন লাইন ইউজ করব। এই জায়গায় গেলে এখানে আবার আর নাই, এখানে হচ্ছে D/H। তো D/H এরই আমি সাপোজ একটা মান পাইলাম, হয় এজন করলাম না হয় পাইলাম, D/H এর মান সাপোজ আমার মানটা ছিল 0.5 অথবা 0.3, আমি ধরে নিলাম 0.5, আর আমি দেখলাম যে আমার ডটে আমার মানটা লাগবে হচ্ছে আমার সরিড লাইন লাগবে, তাহলে আমার এখানে এই D/H যদি 0.5 হয়, তাহলে এখানে আসলাম, এখানে আসার পরে যাও এখানে একটা মান নিয়ে নিলাম, তো এইটা হচ্ছে আমার KT, কিন্তু KF না, এটা হচ্ছে আমার KT। তো আমি এইভাবে কেটে নিলাম। তো আমি কখন এখানে আসবো, যখন আমার ওই যে হোল সেকশন থাকে, আমার যদি হোল থাকে তাহলে আমার এখানে আসবো, আবার যখন যদি আমার নচ বা জিনিসটা যদি এইরকম রাউন্ড শেপ বা এইরকম থাকে, তাহলে আমার AF8 না যায় তখন আমার AF9 আসতে হবে, এইরকম আমি AF8 থেকে AF14 এর মধ্যে আমি KT এর মানটা পাবো। আর এখানে কিউ এর মান আর KT এর মানটা বসাইলে আমি KF পেয়ে যাচ্ছি। এখন আসি আমি আমার এই কথাটায়, যে কোনো ওয়ার্ক পিসে যদি মোর দেন ওয়ান হোল কিংবা নচ যা কিছুই হোক মোর দেন ওয়ান থাকে, তাহলে আমি প্রত্যেকটার জন্য, একবার হোলের জন্য, একবার এই নচের জন্য, একবার এই নচের জন্য, প্রত্যেকটার জন্যই আমি KF এর মান বের করব। বের করার পরে আমার যেই KF এর মানটা বড় হয়, যেমন আমার যদি এটার মান বড় হয় অথবা এটার KF এর মান বড় হয়, অর্থাৎ যেই KF এর মান আমার বড় হবে সেই KF এর মান দিয়ে আমি আমার প্রবলেমটা সলভ করব অথবা আমি ডিজাইন করব, প্রবলেমটাকে ডিজাইন করব। তো এখন দেখি যে এই জায়গায় তো আমরা ফর ইনডিফাইনাইট লাইফ সাইকেল দেখলাম, তাহলে আমরা ফাইনাইট লাইফ সাইকেল দেখি, ফর ফাইনাইট লাইফ সাইকেল। তো ফাইনাইট লাইফে কি হবে, তো আবার ইনডিফাইনাইট লাইফ সাইকেলে ছিল ইকুয়েশনটা এটাই ছিল 1/n SM/SY+SA/S, এখানে ছিল একটা KF, কিন্তু ফাইনাইট লাইফ সাইকেলে এখানে গেছে KFL। ফাইনাইট লাইফ সাইকেল মিন্স যে লাইফ সাইকেলটা 10^6 এর ছোট হবে, এখানে হয়ে গেছে KFL। তাহলে এখন আমাকে KFL ও বের করতে হবে, তাহলে KFL টা আমি কিভাবে বের করবো, KFL টা আমি বের করবো, এখানে হচ্ছে NC। NC বলতে কি, এই যে আমার যে লাইফ সাইকেলটা আছে এটা হচ্ছে লাইফ সাইকেল NC, এটার উপর পাওয়ার হিসাবে পাওয়ার হয়ে আসবে লগ KF/3 পাওয়ার। তো এই KFটা তো আমি প্রিভিয়াস ক্যালকুলেশনে পাইলামই, KF/3/KF, এটা থেকে আমি KFLটা পাইলাম, আর বাকি তো আমি জানি কোনটা কি। আর একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে এই যে SN, ফাইনাইট লাইফের জন্য আমার SNটা একটু দেখতে হবে, SNটা কি ফাইনাইট লাইফের জন্য। SNটা হচ্ছে দুইটা রুলস আছে দেখি, SN' 10^6/NC, এটা হচ্ছে নাম্বার অফ লাইফ সাইকেল আর কি, এত 2^0.085 যখন লাইফ ফাইনাইট লাইফ সাইকেল হবে। তো এই সূত্রটা আমি কখন ইউজ করব, যখন আমার সারফেসের নেচারটা দেওয়া থাকবে গ্রাউন্ড অথবা মেশিন অথবা হট রোল্ড অথবা ফর, যখন আমার এই জিনিসগুলো দেওয়া থাকবে তখন আমি এই যে SN এই সূত্র দ্বারা পাবো। কিন্তু যখন আমার সারফেসটা দেওয়া থাকবে পলিশড সারফেস, তখন আমি পলিশ সারফেসে গেলেই আমাকে SN, তখন আমি এইটা ইউজ করতে পারবো, তখন আমাকে এইটা ইউজ করতে হবে, অর্থাৎ এখানে 0.085 এর পরিবর্তে 0.09 দেওয়া লাগবে। আর SN' তো আমি জানি, SN' আমার কি ছিল 1/2 SU, আর SU'টা আমি মেটেরিয়াল থেকে পাবো এটা তো আমি জানি। আবার কিছু কিছু প্রবলেমের শেষে একটা জিনিস যাবে এক্সট্রা,
যে ফর ম্যাক্সিমাম স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেসের জন্য বের করতে বলবে। তো ম্যাক্সিমাম স্ট্রেসটা মূলত কি হবে, ম্যাক্সিমাম স্ট্রেসটা হচ্ছে ডেল ম্যাক্স ইজ ইকুয়াল টু এস এম প্লাস কে এফ ইন্টু এস এ। তো এস এমটা কি সেটাও আমি জানি, কে এফটা কি সেটাও আমি জানি, এস এটা কি সেটাও আমি জানি। তো এই ফর্মুলাগুলো ইউজ করেই মূলত এখানে ফাইনাইট লাইফ অথবা ইনফাইনাইট ইন্ডিফাইনাইট লাইফ এগুলো ইউজ করেই মূলত আমি আমার ম্যাথটা সলভ করতে পারি।